আমরা ইতিমধ্যে দেখেছি OBS সফটওয়্যারের মাধ্যমে পাওয়ার পয়েন্ট ফাইলকে টিভি স্ক্রিন অথবা হোয়াইট বোর্ডের মতো করে অনলাইনে ফেসবুক অথবা ইউটিউবে লাইভ ক্লাস সম্প্রচার করতে। চাইলে আপনিও পারেন স্বল্প খরচে সুন্দর একটি ক্লাস উপহার দিতে। যদিও ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে বোর্ডের ব্যবহারের বিকল্প কিছু নেই, তারপর বিভিন্ন টেকনিক্যাল সমস্যা যেমন লেখা ঝাপসা দেখা, অটো ফোকাস, এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে আপনি খুব সহজে স্বল্প খরচে একটি সুন্দর ক্লাস উপহার দিতে পারেন। এজন্য আপনার প্রয়োজন হবে একটি ট্রাইপড, একটি স্মার্টফোন, স্মার্টফোনে থাকতে হবে IP ওয়েব ক্যামেরা নামে একটি সফটওয়্যার, যার ব্যবহার বিধি ভিডিওর পরবর্তী অংশে আমি দেখিয়ে দিব। আরও প্রয়োজন হবে আপনার একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে থাকতে হবে আপনার OBS সফটওয়্যারটি। সর্বোপরি আপনার লাগবে একটি পাওয়ার পয়েন্ট ফাইল, অর্থাৎ যে ক্লাসটি আপনি নিতে চাচ্ছেন। এখন চলে যাব মোবাইল ও ল্যাপটপ স্ক্রিনে সফটওয়্যারগুলো সেট আপ ও কনফিগার করে ক্লাস নেওয়ার উপযোগী করে দেখানোর জন্য। শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, শুভকামনা আপনার জন্য। আপনার মোবাইলে প্রথমে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, যেটি আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে IP ওয়েব ক্যাম। এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে গিয়ে IP ওয়েব ক্যাম লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি একদম ইনস্টল করা একদম সহজ একটি অ্যাপ্লিকেশন। আপনি এটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করে সেটিংয়ে তেমন কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি ভিডিওর ফরম্যাট বা রেজুলেশান কিছু চেঞ্জ করতে চান, এখানে ভিডিও প্রিফারেন্স থেকে এখান থেকে ভিডিও রেজুলেশান কিছু চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে 1280x720 ব্যবহার করছি। এবং এখানে নিচে আসলে আপনি দেখতে পাবেন স্টার্ট সার্ভার, এই অংশটি ক্লিক করবেন। এই ক্লিক করলে আপনার IP ওয়েব ক্যামেরাটি চালু হয়ে যাবে। চালু হলে আপনি নিচের দিকে লক্ষ্য করবেন যে দুটি IP অ্যাড্রেস শো করছে, একটি হচ্ছে HTTP এবং আরেকটি হচ্ছে HTTPS। আমরা উপরের IP অ্যাড্রেসটি ব্যবহার করব। তবে এখানে খেয়াল রাখবেন, যদি আপনি কোনো রাউটারের সাথে কানেক্ট হন ওয়াইফাই ব্যবহার করে, মূলত আপনি যখন OBS ব্যবহার করে রেকর্ডিং করবেন তখন কোনো রকম নেটের প্রয়োজন হবে না। আর যদি আপনি লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে অবশ্যই নেটের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ডাটা ব্যবহার করেও লাইভ স্ট্রিমিং করতে পারেন, হটস্পট ব্যবহার করে ল্যাপটপে। তো এইখানে মূল যে বিষয়টি, সেই বিষয়টি হলো আপনার OBS যে ল্যাপটপে ব্যবহার করবেন ওই ল্যাপটপটি এবং আপনার যে মোবাইলে IP ওয়েব ক্যাম ব্যবহার করছেন ওই মোবাইলটি একই ওয়াইফাইয়ের ভিতরে সংযুক্ত হতে হবে। এক্ষেত্রে ডাটা নট রিকমেন্ডেড ফর অনলি রেকর্ডিং। যদি আপনি রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনার মোবাইলে ডাটা থাকতে হবে, এটা শর্তযোগ্য নয়। ডাটা ছাড়াও আপনি এই IP ওয়েব ক্যাম ব্যবহার করে মোবাইলের ক্যামেরাকে OBS এর ওয়েব ক্যামেরা বানিয়ে নিতে পারেন। আর যদি আপনি লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে অবশ্যই আপনার ডাটার প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনার মোবাইলটি এবং ল্যাপটপটিকে অন্য কোনো একটি ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। যেমন এখানে আমি যখন আপনি কোনো রাউটারের সাথে কানেক্ট করবেন তখন দেখবেন যে আপনার এইখানে যে IP অ্যাড্রেসগুলো দেখছেন আপনার স্ক্রিনে এগুলো চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি মোবাইলের ডাটা ব্যবহার করে, মোবাইল থেকে হটস্পট ব্যবহার করে OBS এর সাথে সংযোগ নেন তখন এই IPগুলো ব্যবহার করবেন এবং এখান থেকে উপরের IPটি ব্যবহার করবেন। তো যখন আমরা মোবাইলের সাথে সরাসরি সংযুক্ত হব, আমি প্রথম প্রক্রিয়াটি দেখাচ্ছি যে মোবাইলের কানেকশানের প্রথম প্রক্রিয়াটি দেখাচ্ছি। যদি আমি মোবাইলের ডাটা ব্যবহার করে OBS এর সাথে সংযোগ নিতে চাই তখন আমাকে মোবাইলের হটস্পটটি অন করে ল্যাপটপটিকে মোবাইলের সাথে সংযোগ করে নিতে হবে। যেমন এটা হচ্ছে আমার মোবাইলের হটস্পট, আমি এটা কানেক্ট করলাম।
কানেক্ট করার পর আপনার প্রথম যে কাজ সেটি হচ্ছে আপনার এই OBS সফটওয়্যারটি চালু করে, যেহেতু এটা আমার চলমান অবস্থায় আছে, আপনি দুটি সিন নেবেন। কটি সিন? দুটি। প্রথম সিনে রাখবেন একটি ব্যানার, অর্থাৎ ইমেজ, যেন শুরুতেই দর্শক আপনার লাইভটিকে দেখতে না পারে, আপনি সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পরে আপনার লাইভটি যেন দর্শক দেখতে পায়। এবং দ্বিতীয় সিনে আমি রাখবো আমার প্রেজেন্টেশন ফাইলটি রাখবো এবং এই যে আমি কথা বলবো, দাঁড়িয়ে কথা বলবো বা বসে কথা বলবো, এই অপশানগুলো রাখবো আমার দ্বিতীয় সিনে। আমার এই আইপি ওয়েব ক্যামেরার সাথে এখন OBSটিকে কানেক্ট করবো। OBSটি কানেক্ট করার জন্য আমরা জাস্ট এইখানে এই প্লাস বাটনে ক্লিক করে, অর্থাৎ সোর্স বাটনের প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে যাব ব্রাউজার। এখান থেকে খুঁজে বার করবেন ব্রাউজার, এই ব্রাউজারটি অ্যাড করবেন। এখানে আমার আগে থেকে একটি ব্রাউজার অ্যাড করা আছে, জাস্ট আমি এই ব্রাউজারটিতে ডাবল ক্লিক করে আইপিটি কনফার্ম, আইপিটি দেখিয়ে দিব। আমার আইপিটি ছিল, আপনার স্ক্রিনের উপরে আইপিটি দেখতে পাচ্ছেন যে 10.128.95.185.8080 এবং শেষে স্ল্যাশ দিয়ে লিখবেন BITEO। এইভাবে আপনারা আপনাদের OBS-এর ব্রাউজার স্ক্রিনে আইপিটি দেখিয়ে দিবেন। এখানে 110 পড়ে গেছে, এটা 10। এবং এখানে উইথ এবং হাইট ডিফল্ট রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে কাস্টম করে দিতে পারেন। এখন যদি আমি এখানে ওকেতে ক্লিক করি, তাহলে আমার এই মোবাইল দ্বারা যা দেখানো হচ্ছে সবগুলো কিন্তু এই স্ক্রিনে OBS-এর স্ক্রিনে চলে আসবে। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করলে দেখুন আমার মোবাইলে যা দৃশ্যমান হচ্ছে সব কিন্তু OBS-এর স্ক্রিনে চলে গিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে এই মোবাইলটিকে একটি স্ট্যান্ডের সাথে জুড়িয়ে দেওয়া। এটাকে জুড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাশাপাশি আপনি বসে বা দাঁড়িয়ে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে বা পাওয়ার পয়েন্টের প্রতি স্লাইডকে আপনি ব্যাখ্যা করতে পারেন, বসেও করতে পারেন, আপনি দাঁড়িয়েও করতে পারেন। এটা হলো যে আপনি আপনার মোবাইলের ওয়াইফাইয়ের সাথে ল্যাপটপকে কানেক্ট করেছেন, এইগুলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আমি দেখাচ্ছি যে কীভাবে এখন পাওয়ার পয়েন্ট স্লাইডটিকে আনবেন OBS-এর ভিতরে। ধরুন আমি এই প্রেজেন্টেশন ফাইলটি, অর্থাৎ এই পাওয়ার পয়েন্ট ফাইলটি নিয়ে আজকে ক্লাস পরিচালনা করব। প্রথমে এটিকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা যাব স্লাইড শোতে। স্লাইড শোতে গিয়ে এখানে পাবো সেটআপ স্লাইড শো। এখানে গিয়ে আমরা যে দুই নম্বর যে অপশানটি ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, এটা সিলেক্ট করে দিব। দিয়ে আমরা ওকেতে ক্লিক করব এবং এই প্রেজেন্টেশন ফাইলটিকে ফুল স্ক্রিন করে দিব, অর্থাৎ স্লাইড শো মোডে নিয়ে যাব। এখন আমার কাজ হচ্ছে OBS-এ গিয়ে এই পাওয়ার পয়েন্ট ফাইলটিকে OBS-এ দেখিয়ে দেওয়া। দেখিয়ে দেওয়ার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করে আরেকটি সোর্স অ্যাড করব। সেই সোর্সটি হচ্ছে উইন্ডোজ ক্যাপচার। আমরা উইন্ডোজ ক্যাপচার নিব একটি, এটার নাম করব PPT ফাইল। এটিকে আমরা ফুল স্ক্রিনে ব্যবহার করতে চাচ্ছি। এবং এই উইন্ডো থেকে এখান থেকে আমরা পাওয়ার পয়েন্ট EXE, অর্থাৎ আপনি যে পাওয়ার পয়েন্ট ফাইলটি দেখাচ্ছে এই পাওয়ার পয়েন্ট ফাইলটি দেখিয়ে দিবেন এবং ওকেতে ক্লিক করবেন। দুপাশে যদি কালো অংশ থাকে তো আমরা এগুলো ক্রপ করে দিব। অল্টার বাটন চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে আমরা এখানে যে অ্যাঙ্কোটি দেখতে পাচ্ছি এটি টেনে মিশিয়ে দিব, তাহলে দুই পাশের অংশ কেটে যাবে এবং এটিকে আমরা টেনে এখন স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ভিডিওটি, অর্থাৎ আমার যে ফেস ভিউটি কিন্তু দেখা যাচ্ছে না। এই জন্য ব্রাউজারের যে সোর্সটি, এই সোর্সটিকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, অথবা এখানে আপ ডাউন অ্যারো আছে, এগুলো ক্লিক করেও আমরা উপরে নিতে পারি এবং নিচে নিতে পারি। তো এখন উপরে নিচে নেওয়ার পরে আবার পাওয়ার পয়েন্টের অংশটি দেখা যাচ্ছে না। আপনি যদি বসে বসে প্রতিটি স্লাইড ডেসক্রাইব করতে চান, এক্ষেত্রে আপনার তো এত বড়
অংশের দরকার নাই, জাস্ট আপনাকে দেখতে পারলেই হলো। এই জন্য আমরা অল্টার চেপে ধরে এটাকে ছোট করে দেব, ক্রপ করে দেব, ডানে বামে সব দিক দিয়ে ক্রপ করে দেব। ক্রপ করে দিয়ে আমরা এটাকে আমাদের সুবিধা মতো স্থানে রেখে দিব, যেন দর্শকের স্লাইড দেখতে কোনো সমস্যা না হয়। এই হলো একটি প্রসেস যে আপনি বসে বসে স্লাইড স্লাইডগুলোকে ব্যাখ্যা করলেন এবং ভিউয়ার্সরা শিক্ষার্থীরা এগুলো দেখল। এখানে আপনাকে এখন প্রতিটি স্লাইড কিভাবে পরিবর্তন করবেন, ওবিএস থেকে তো আর পরিবর্তন করতে পারবেন না, তো এর জন্য আপনি এখানে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করে চলে যাবেন হলো এই পাওয়ার পয়েন্ট স্লাইডে। ওইখান থেকে আপনি যখন স্লাইড চেঞ্জ করবেন তখন ওবিএস অটোমেটিক চেঞ্জ হবে, যা দর্শক দেখতে পাবে। এখন আপনি তো দেখতে পাচ্ছেন না যে আপনার স্লাইডগুলো আসলে পরিবর্তন হচ্ছে কি না, বা দর্শক কী দেখছে বা কী দেখছে না। এই জন্য আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি এটাকে একটা প্রজেক্টর ভিউ করে নিতে পারেন, যেন দর্শক কী দেখছে আপনি সাথে সাথে দেখতে পারেন। এই জন্য আপনি এই এদিকে যে খালি অংশটি আছে, এই খালি অংশে এখানে রাইট ক্লিক করে উইন্ডো প্রজেক্টর এটা সিলেক্ট করে নেবেন। তাহলে এই অংশে অর্থাৎ এই ছোটো বক্সে যা দৃশ্যমান হচ্ছে দর্শকরাও ঠিক তাই দেখতে পান। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার ভিউয়ার্সরা অর্থাৎ দর্শকরা আপনাকে এবং আপনার প্রেজেন্টেশন ফাইলকে সঠিকভাবে দেখতে পাচ্ছে কিনা। এখন আপনি চলে যাবেন প্রজেক্টর স্ক্রিনে, আপনি এখন এখানে স্লাইড চেঞ্জ করুন, এখানেও স্লাইড চেঞ্জ হবে এবং আপনি দেখতে পাচ্ছেন যে দর্শক কী দেখতে পাচ্ছে কী দেখতে পাচ্ছে না। এখন আপনি চাচ্ছেন যে এই প্রেজেন্টেশন ফাইলটিকেই হোয়াইট বোর্ড আকারে ছোটো করে আপনি একপাশে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে, তখন আপনি কী করবেন, আবার চলে যান ওবিএস স্ক্রিনে। ওবিএস স্ক্রিনে গিয়ে আপনার যেই স্ক্রিনটি অর্থাৎ আপনি যেই স্ক্রিনে আছেন এটিকে নিচে নিয়ে নেন, এবং এই যে প্রজেক্টর স্ক্রিনটি অর্থাৎ প্রেজেন্টেশন ফাইলের যে স্ক্রিনটি, এই প্রেজেন্টেশন ফাইল স্ক্রিনটিকে টেনে ড্রাগ করে ছোটো করে দিন, ছোটো করে এটাকে একটা হোয়াইট বোর্ডের সমান করে দিন, যেন দেখতে অনেকটা হোয়াইট বোর্ডের মতো মনে হয় বা টিভি স্ক্রিনের মতো মনে হয়। এখন আপনি যে স্ক্রিনে আছেন ওই স্ক্রিনটিকে টেনে একটু বড় করে দিবেন। আমি এটা ডানে বামে কিছু অংশ কেটে নিয়েছিলাম, আমরা এখন এই ডানে বামের অংশগুলো পুনরায় অল্টার চেপে ধরে ডানে বামে টেনে এগুলা দেখিয়ে দিব, এবং স্ক্রিনটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এখন আপনি উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন এবং আপনি দাঁড়িয়ে বোর্ডে চলে যান। যেমন আমি এখন বোর্ডে চলে আসলাম, এখন আমরা ইচ্ছে করলে প্রজেক্টর বা পাওয়ার পয়েন্টের ফাইলটিকে আরেকটু বড় করে দেখাতে পারি এবং পাশে থেকে আমরা এই ফাইলগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। আমি কিন্তু এখন বলতে পারি যে এখানে যদি আমি বলি, শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে ডেটাবেস কি, রেকর্ড ও ফিল্ড বলতে কী বোঝো, ডাটাবেসের অন্তর্ভুক্ত বিষয়। যেমন আমি এখন এই স্লাইড দেখে দেখে বর্ণনা করতে পারি, অনেকটা জীবন্ত ক্লাসের মতো মনে হবে যে আমার সামনে একটি টেলিভিশন আছে, আমি টেলিভিশনে ক্লাস নিচ্ছি। আসলে কিন্তু টেলিভিশন নয়, আপনারা বুঝতে পাচ্ছেন এটি একটি পাওয়ার পয়েন্টের ফাইল। তো এখন যদি আমি ব্যাখ্যা করি, যেমন হাত দিয়ে দিয়েও আমি ব্যাখ্যা করতে পারি যে তোমরা আজকের ক্লাস শেষে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ডাটাবেস কি বলতে পারবে, রেকর্ড ও ফিল্ড কি বলতে পারবে, ডাটাবেজের অন্তর্ভুক্ত বিষয়সমূহ বর্ণনা করতে পারবে, ডাটাবেজের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আপনি একটা স্লাইড চেঞ্জার ব্যবহার করে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লাইড চেঞ্জ করতে পারেন, অথবা যদি ব্লুটুথ মাউস থাকে বা আদার্স মাউস ব্যবহার করে কিন্তু আপনি স্লাইড পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে থাকতে হবে কিন্তু পুনরায় এই যে প্রেজেন্টেশন ভিউতে আপনি ক্লিক করে করে স্লাইড চেঞ্জ করবেন এবং প্রত্যেক স্লাইডের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এই হলো দুটি প্রসেস যে আপনি কীভাবে পাওয়ার পয়েন্ট ফাইল ব্যবহার করে
আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট ফাইল ব্যবহার করে খুব সহজে লাইভ ক্লাস পরিচালনা করতে পারেন। এটা হতে পারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণনা করছেন, হতে পারে আপনি বসে বসে বর্ণনা করছেন, যে কোনো উপায়। তো শুরুতে আমি বলেছিলাম যে আপনারা দুটি সিন নেবেন, একটিতে একটা ব্যানার রাখবেন এবং অন্যটিতে আপনি এই সিনগুলো রাখবেন, একটা পাওয়ার পয়েন্টের ফাইল এবং আরেকটাতে ব্রাউজার। তো যখন দাঁড়িয়ে কথা বলবেন তখন মনে রাখবেন যে আপনার অংশটি ব্রাউজারের অংশটি নিচে থাকবে এবং যখন বসে কথা বলবেন তখন ব্রাউজারের অংশটি উপরে থাকবে। আরেকটি কথা বলেছিলাম যে আমরা কিন্তু এই আইপি ওয়েব ক্যামেরাটিকে দুইভাবে সংযোগ করতে পারি। একটি হচ্ছে যে যখন আমরা শুধুমাত্র রেকর্ড করব, অর্থাৎ আমরা কিন্তু ওবিএস ব্যবহার করেও স্ক্রিন রেকর্ড করতে পারি, যখন ক্লাস রেকর্ড করব তখন আমাদের কোনো রকম ডাটার প্রয়োজন হবে না। তখন আমরা ইচ্ছা করলে যে মোবাইলে ডাটা না থাকলেও মোবাইলের হটস্পট চালু করে ল্যাপটপটিকে মোবাইলের সাথে সংযোগ করে এই আইপি ব্যবহার করে আমরা সংযোগ হতে পারি, অথবা আদার্স কোনো রাউটারে আমার মোবাইলটিকে এবং ল্যাপটপটিকে সংযোগ করে ওই আইপিটি আবার এখানে দেখিয়ে, অর্থাৎ এই ব্রাউজার স্ক্রিনে দেখিয়ে এখানে সংযোগ হতে পারি। তো দুই ক্ষেত্রে আইপি কিন্তু ডিফারেন্স হবে, তখন আইপিগুলো চেঞ্জ হয়ে যাবে। আর আমরা আইপি দেওয়ার ক্ষেত্রে মোবাইলের স্ক্রিনে উপরে যে আইপিটি শো করে ওই আইপিটি ব্যবহার করব, এটা নির্ভেজাল। তো আশা করি আপনারা খুব সহজে আইপি ক্যামেরা ব্যবহার করে মোবাইলকে ওবিএসের জন্য ওয়েব ক্যামেরা হিসাবে ব্যবহার করে হাই রেজুলেশন সমৃদ্ধ একটি ক্লাস পরিচালনা করতে পারবেন, লাইভ ক্লাস পরিচালনা করতে পারবেন খুব সহজে। তো ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে বুঝতে অসুবিধা হয় আশা করি ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটির কোনো অংশ যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করুন যেন আপনার পরিচিত ব্যক্তিবর্গের কাছে ভিডিওটি চলে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।